বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিটিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক থোরাসিক ডাক্ট। আমরা কি 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 পড়বো? হোয়াট ইজ থোরাসিক ডাক্ট, ইটস লেন্থ, ব্রেথ, কমেন্সমেন্ট, টার্মিনেশন, কোর্স, এরিয়া ড্রেনেজ এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ থোরাসিক ডাক্ট? ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল হুইচ ড্রেনস লিম্ফ ফ্রম মোস্ট অফ দ্য বডি অ্যান্ড ড্রেনস ইন টু দ্য ব্লাড স্ট্রিম। দেখো, দিস ইজ দ্য থোরাসিক ডাক্ট, বললাম কি, ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল হুইচ ড্রেনস লিম্ফ ফ্রম মোস্ট অফ দ্য বডি। বডি ম্যাক্সিমাম পোর্শন থেকে লিম্ফ ড্রেন করে কে? থোরাসিক ডাক্ট। এর লেন্থ কত? 45 সেন্টিমিটার। এবং এর রিলেশনে আমরা আরেকটা কোশ্চেন করি, হোয়াট আর দ্য আদার স্ট্রাকচার্স হ্যাভিং দ্য সেম লেন্থ, দ্যাট ইজ দ্য 45 সেন্টিমিটার। দেখো, ওয়ান বোন, দ্যাট ইজ দ্য ফিমার, ওয়ান মাসেল, দ্যাট ইজ সার্টোরিয়াস, স্পাইনাল কর্ড, ভাস ডিফারেন্স, এগুলির লেন্থ কত? 45 সেন্টিমিটার। তাহলে দ্য স্ট্রাকচার্স হ্যাভিং দ্য লেন্থ অফ 45 সেন্টিমিটার কী কী? আমরা আবারও একটু বলে নিই, থোরাসিক ডাক্ট, স্পাইনাল কর্ড, ফিমার, সার্টোরিয়াস মাসেল অ্যান্ড ভাস ডিফারেন্স। নাও কমেন্সমেন্ট, থোরাসিক ডাক্ট কোথায় শুরু? দেখো, দিস ইজ দ্য সিস্টার্না কাইলি। হোয়াট ইজ সিস্টার্না কাইলি? ইট ইজ দ্য স্যাকুলার ডাইলেটেশন অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য থোরাসিক ডাক্ট। এটা থাকে অ্যাট দ্য লেভেল অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। আর থোরাসিক ডাক্ট এটা বলা হয় যে ইট ইজ দ্য আপওয়ার্ড কন্টিনিউশন অফ দ্য সিস্টার্না কাইলি অ্যাট দ্য লেভেল অফ দ্য 12th থোরাসিক ভার্টিব্রা। তাহলে কোথায় শুরু থোরাসিক ডাক্ট? দেখো, কোনো কোনো বইয়ে লেখা কিন্তু যে ইট বিগিনস অ্যাজ সিস্টার্না কাইলি অ্যাট দ্য লেভেল অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। আবার কোনো কোনো বইয়ে লেখা কি যে ইট বিগিনস অ্যাজ দ্য আপওয়ার্ড কন্টিনিউশন অফ দ্য সিস্টার্না কাইলি অ্যাট দ্য লেভেল অফ দ্য 12th থোরাসিক ভার্টিব্রা। টার্মিনেট করে কোথায়? ইট টার্মিনেটস অ্যাট দ্য জাংশন ফর্মড বাই দ্য লেফট ইন্টারনাল জুগুলার ভেইন অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান ভেইন। নাও হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ থোরাসিক ডাক্ট? দেখো, ইট ইজ বিডেড ইন এপিয়ারেন্স। কেন এরকম বিডেড ইন এপিয়ারেন্স? বিকজ ইট ইজ গার্ডেড বাই নাম্বার অফ ভালস, ইট ইজ গার্ডেড বাই নিউমারাস ভালস অ্যান্ড ডিউ টু দিস ভালস এর এপিয়ারেন্সটা কীরকম? বিডেড, ইট ইজ ফ্লেকচুয়াস ইন ক্যারেক্টার অ্যান্ড ভালস আর সিচুয়েটেড ইন দোজ প্লেসেস হুইচ আর এক্সপোজ টু প্রেশার্স। তাহলে আবার আমরা বলি ক্যারেক্টারিস্টিক ফিচার, ইট ইজ ফ্লেকচুয়াস ইন ক্যারেক্টার, ইট ইজ বিডেড ইন অ্যাপিয়ারেন্স, গার্ডেড বাই নিউমারাস ভালস অ্যান্ড ভালস আর সিচুয়েটেড ইন দোজ এরিয়াস হুইচ আর এক্সপোজ টু প্রেশার। নাও কোর্স অফ দ্য থোরাসিক ডাক্ট। দেখো, at the level of the 12th thoracic vertebra it begins as the continuation of the cisterna cavae, then it enters into the thorax through the aortic opening of the diaphragm. Amra jani je aortic opening of the diaphragm kothay thake? At the level of the 12th thoracic vertebra. Tar bhitor diye ki structure transmitted hoy upar theke name ke descending thoracic aorta, সেটা যখন অ্যাওরটিক ওপেনিংয়ের মধ্যে দিয়ে পাস করে তখন তার নাম হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওরটা। আর নিচ থেকে কে উপরের দিকে যায়? থোরাসিক ডাক্ট। তাহলে থ্রু দ্য অ্যাওরটিক ওপেনিং ইট এন্টার্স ইন টু দ্য থোরাক্স অ্যান্ড ইট রানস আপওয়ার্ড ইন দ্য
posterior mediastinum behind the esophagus. And at the level of the fifth thoracic vertebra, it inclines to the left. Then again it passes upwards along the left edge of the esophagus and at the root of the neck, at the level of the seventh cervical vertebra, it arches laterally. And finally, it turns downwards to terminate at the junction formed by the left internal jugular vein and left subclavian vein. দেখো আবারও বলছি যে এটা প্রথমে aortic opening দিয়ে কোথায় গেল? It enters into the thorax. কোন mediastinum? Posterior mediastinum. It runs upwards in the posterior mediastinum behind the esophagus. তারপর দেখো at the level of the fifth thoracic vertebra it inclines to the left. Then it again passes upwards in the superior mediastinum along the left edge of the esophagus and at the root of the neck at the level of the seventh cervical vertebra it arches laterally. And finally, it turns downwards to terminate at the junction formed by the left internal jugular vein and left subclavian vein. দেখো এই যে আর্চটা এটা 3 or 4 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ক্লাভিকেল থাকে, এই যে আর্চ অফ দ্য থোরাসিক ডাক্ট. And দেখো অ্যাট ইটস টার্মিনেশন ইট ইজ গার্ডেড বাই এ পেয়ার অফ ভালভস হুইচ প্রিভেন্ট রিগার্জিটেশন অফ ব্লাড ইন টু দ্য থোরাসিক ডাক্ট. তাহলে গেল আমাদের কোর্স. নাও ড্রেনেজ এরিয়া অফ দ্য থোরাসিক ডাক, আমরা পরের ছবিতে যাই. দেখো প্রথমেই আমরা কি বলেছিলাম যে ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল হুইচ ড্রেনস লিম্ফ ফ্রম মোস্ট অফ দ্য বডি ইন টু দ্য ব্লাড স্ট্রিম. দেখো কিভাবে বলি আমরা পরীক্ষার সময় যখন জিজ্ঞেস করি যে থোরাসিক ডাক্টে ড্রেনেজ এরিয়া বলো, তখন বলতে হবে অ্যাবাভ দ্য ডায়াফ্রাম অ্যান্ড বিলো দ্য ডায়াফ্রাম. দেখো below the diaphragm it drains lymph from whole body and above the diaphragm it drains lymph from the left half of the body. অথবা আমরা অন্যভাবেও বলতে পারি, দেখো ডায়াফ্রাম দিয়ে আমরা বডিটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট. তাহলে এখন আমরা বলতে পারি যে thoracic duct drains lymph from the whole body except the right upper quadrant of the body. তাহলে যে right upper quadrant এখান থেকে lymph কে drain করে? Right lymphatic duct. তাহলে এই যে আমরা বলতেছি যে thoracic duct কাজটা কি? Lymph drain করে. Now what is lymph? Lymph originates as tissue fluid. It is clear, colorless, similar to that of plasma minus plasma protein. দেখো আমরা কি বলছি যে এটা একটা ক্লিয়ার কালারলেস ফ্লুইড, এটাকে কম্পেয়ার করা যায় প্লাজমার সাথে, বাট এক্সেপ্ট দ্য প্লাজমা প্রোটিন. তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতেছি কার সাথে? প্লাজমার সাথে. কিন্তু প্লাজমার মধ্যে আমরা জানি যে প্লাজমা প্রোটিন থাকে, বাট লিম্ফের মধ্যে কোনোরকম কোনো প্রোটিন থাকবে না. এরপর আরেকটা কোশ্চেন যে থোরাসিক ডাক্ট obstructed হতে পারে কি দিয়ে? It may be obstructed by mature filarial parasite, that is the Usheria bancrofti. এবং যদি thoracic duct obstructed হয়ে যায় end result কি? It may burst out. আর যদি burst out হয় তখন কি হবে? Chylous fluid পাবো কোথায় আমরা? Pleural sac, peritoneal sac, এছাড়া chylous urine, chylous hydrocele এগুলি পাবো. Now what do you mean by chyle? দেখো লিম্ফ আমরা কি বললাম যে ক্লিয়ার কালারলেস ফ্লুইড সিমিলার টু দ্যাট অফ প্লাজমা বাট এক্সেপ্ট দ্য প্লাজমা প্রোটিন. আর কাইলি এটাও কিন্তু লিম্ফ, বাট আফটার মেল লিম্ফ ড্রেনিং ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাজ এ মিল্কি অ্যাপিয়ারেন্স ডিউ টু প্রেজেন্স অফ হাই লিপিড কন্টেন্ট. এটাকে আমরা বলতেছি কাইলি, কারণ কি ওইখানে ইমালসিফাইড ফ্যাট থাকে, যার জন্য ওই লিম্ফটার অ্যাপিয়ারেন্সটা কিরকম মিল্কি দুধের মতো সাদা, সেই জন্য এটাকে বলা হয় কাইলি. তাহলে আমরা একটু রিক্যাপিচুলেট করি যে হোয়াট ইজ থোরাসিক ডাক্ট? ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল. লেন্থ কত? 45 সেন্টিমিটার. ব্রেথ কত? 0.5 সেন্টিমিটার.
Shuru kothai at the level of the 12th thoracic vertebra as the upward continuation of the cisterna kaili. What is cisterna kaili? It is the sacula dilatation of the lower part of the thoracic duct at the level of the second lumbar vertebra. Amra agir chobite jai. Shesh kothai thoracic duct. It terminates at the junction formed by the left internal jugular vein and left subclavian vein. What are the characteristic features of the thoracic duct? It is flexuous in character, it is beaded in appearance, it is guarded by numerous valves, and valves are present in those places which are exposed to pressure. At the drainage area taki, below the diaphragm, from the whole body lymph drain kare, and above the diaphragm it drains lymph from the left half of the body. A right half of the body above the diaphragm, it a lymph drain thebe kartara right lymphatic duct. So this is all about the thoracic duct. Tomader jodi bhalo lege thake tumra like share comment koro amar channel ta subscribe koro ar eta bhalo kore porar jonno amar ekta boi ache Easy Practical Anatomy for Thorax, Osti and Fiber. Boita tumra collect kore niyo boier jonno tumra amar sathe communicate korbe. Our cell number 01712951685. এবই ঢাকাতে পাওয়া যায় না তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ